বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ, দুর্নীতি, লুটপাট, অপ্রয়োজনীয় মেগা প্রকল্প এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ দ্রুত কমে আসায় দেশের অর্থনীতি ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে। এই অবস্থা চলতে থাকলে বাংলাদেশকে শ্রীলঙ্কার ভাগ্য বরণ করতে হতে পারে বলে শঙ্কা জানান বিএনপি মহাসচিব। নিত্য প্রয়োজনীয় পণ্যের দামের ঊর্ধ্বগতি, দেশের অর্থনৈতিক দুরবস্থা, ডলারের দাম বেড়ে যাওয়া, মেগা প্রকল্পের নামে লুটপাট, এসব অভিযোগ বিএনপির। দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের আলোচনায় এসব বিষয়ে উদ্বেগ জানানো হয়। সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ক্ষমতাসীনদের দুর্নীতির কারণে কঠিন ভবিষ্যতের দিকে যাচ্ছে বাংলাদেশ। অর্থনীতির যে অবস্থা সেটাকে আমি মনে করি যে এটা হচ্ছে অ্যালার্মিং এবং এটা আপনার একটা অশনি সংকেত যে আপনার ভবিষ্যতে, অদূর ভবিষ্যতে আমরা যে শ্রীলঙ্কার মতো একটা বিপদে পড়তে পারি সেই আশঙ্কাও আমাদের মধ্যে করা হয়েছে। সরকার পরিবর্তন ছাড়া সংকটের সমাধান সম্ভব নয় বলে মনে করেন বিএনপি মহাসচিব। দেশের মানুষকে রক্ষায় সার্বজনীন ঐক্যের ডাকও দেন তিনি। ভোটারবিহীন ও সর্বোপরি জনগণের কাছে জবাবদিহিতাহীন বর্তমান অবৈধ সরকারের শীর্ষ পর্যায়ের আর্থিক লোভ লালসা ও দুর্নীতির পরিসর এতই বেড়ে গেছে যে তারা জনগণের কল্যাণের তোয়াক্কা না করে জনগণের অর্থ লুটপাটের উন্মত্ত হয়ে উঠেছে। দেশকে রক্ষার জন্য, মানুষকে বাঁচানোর জন্য, স্বাধীনতা সর্বত্র রক্ষার জন্য এই মুহূর্তে সার্বজনীন ঐক্যের মাধ্যমে রাজপথে দুর্বার গণ আন্দোলন গড়ে তুলে অনতিবিলম্বে এই সরকারকে হটানোর কোনো বিকল্প নেই। এদিকে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেন, তেল মজুদের মতো ডলার নিয়েও খেলা শুরু করেছে সরকারের সিন্ডিকেট, শুধুমাত্র লুটপাটের জন্য তুগলকি মেগা প্রকল্প। সিকান্দার রহমান, বাংলাভিশন, ঢাকা।